পৃথিবীর মানুষ এত সুন্দর করে আমার বন্ধু আমার হাবিবকে আমি আল্লাহ বানাইলাম تمام পৃথিবীর সবার সৌন্দর্য যদি একসাথে করা হয় বিশ্ব নবীর সাথে কোনো তুলনা হবে না তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক না বে ঠিক আমার সাথে বলেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছোটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি কে নদীর কল তনে সাগরের ঘর জনে নদীর কল তনে সাগরের ঘর জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ কোন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নাম জপ মুমিন আল্লাহ পাকের নাম জপ মুমিন তারি আসমান তারি জমিন আল্লাহ পাকের নাম জপ মুমিন তারি আসমান তারি জমিন অন্তর থেকে ডাকলে তারে অন্তর থেকে ডাকলে তারে দূর হবে যত বিপদ বালালা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান ভাইরা ও ইমানদার ভাইরা ও মুরব্বি বাবাজিরা এই যে একটা শিক্ষা এই যে আমি আপনাদের সামনে বলতেছি মা আর বাবার খেদমত করো এটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনে আমার শিখাইছে কোন জায়গা থেকে শিখলাম কোরআন 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 কোন জায়গা থেকে শিখলাম আল কোরআন থেকে শিখলাম এই যে আল কোরআন থেকে শিখলাম এই জন্য তো পিতা মাতার সাথে একটা বড় কথা বললেও ভয় লাগে ডর করে কিন্তু আজকে আমাদের সমাজে কোরআনের শিক্ষা না থাকার কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা আমাদের সন্তান যখন বিয়ে করে তখন দেখবেন স্ত্রী নিয়া মহাসুখে থাকে মায়ের খবর নাই না আছে না নাই এ যুবক ভাইরা তোমার স্ত্রীকে মায়ের চাইতে বড় আপন বানায়ও না তুমি জানো না মা যে কত কষ্ট করে একজন মায়ের যখন সন্তান হয় একটা মা একটা মানুষ 46 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে
কিন্তু এর চাইতে আরো বেশি কষ্ট হয় যখন একটা সন্তান মা প্রসব করে। এই যুবক ভাই তখন মা চিন্তা করে আর জীবনে স্বামীর সংসার করব না, আর জীবনে কোনোদিন আমি আর সন্তান নিব না। কিন্তু যেমনি এই সন্তানটা এক বছর হয় দুই বছর হয়, কয়েকদিন পরে যখন মাকে মা বইনা ডাক দেয়, মায়ের এত ঠান্ডা হয়ে যায়, তখন মা ওই যে বেদনা হয়েছিল দুঃখ বেদনা সব ভুলে যায়। সুবহানাল্লাহ বললেন, তখন এই মা আবার সন্তান নিতে পারে। এমনি করেই একটা মা ২০ জন ২৫ জন পর্যন্ত সন্তান নেয়, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা মুরব্বিও জিরাম সন্তানকে কোরআনের শিক্ষা দেন, এই সন্তান আপনার জন্য আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার খেদমত করবে। সন্তানকে কোরআনের শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করে দেন। ও মুরব্বিও জিরাম আপনার রিজিকের চিন্তা আপনার করতে হবে না, আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তান আমাকে ইনকাম করে খাওয়াবে, টাকা পয়সা আমাকে দিবে, এই চিন্তা আপনার করার দরকার নাই। মহান আল্লাহ রাব্বুল আমিনদের হাজার বরে দেড় হাজার বছর আগে কোরআনুল করিমে আয়াত নাজিল করে জানাইলেন, ও পৃথিবীর মানুষ তোমাদের রিজিকের চিন্তা করানোর দরকার নাই, রিজিকের চিন্তা করতে হবে না, আমি মহান আল্লাহ রাব্বুল আমিন তোমার এই সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে তোমার রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন যে ও পৃথিবীর মানুষ, একটা গাছের পাতা আছে ঝরবে, একটা গাছের পাতা শুকাবে, এরপরে ঝরে পড়ে যাবে, এটাও আমি আল্লাহ আমার লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছি। ও পৃথিবীর মানুষ, রিজিকের চিন্তা তোমার করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে রিজিক দেব। রিজিকের মালিক মানুষ না আল্লাহ, জোরে কনকে এটা আমরা বিশ্বাস করি তো। রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে সুদ খাইলে কি বেশি খাইয়া যাইতে পারবো, জোরে কন, সুদ আর ঘুষ খাইলে কি দশ হাজার টাকা বেশি খাইয়ার পরে মরবো নাকি? ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ বিশ্ব নবী রামাচল্লিল আলামিন উনি আমাদেরকে সুদ আর ঘুষ শিক্ষা দেন নাই, মহান আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কাজ করে খাও, কিন্তু সুদ আর ঘুষ খাও না, হারাম খাও না। এই যে আমি আয়াত বললাম, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দেখেন আল্লাহর নবী আমাদেরকে আদর্শ কিভাবে শিক্ষা দিলেন, মহান আল্লাহ রাব্বুল আমিন বললেন বান্দা বান্দিরা রে আমার তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আদর্শ দেখতে হলে নবী কি করেছে দেখো, দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রামাচল্লিল আমিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, কিন্তু ঘরে গিয়ে দেখে খাবার নাই। আল্লাহর নবীর কলিজার টুকরামে ফাতেমা তিন দিন পর্যন্ত চুলায় আগুন ধরত না, এরপরে আল্লাহর ইবাদত বন্ধ ছিল না কোন। সুবহানাল্লাহ, আমাদের যদি একটু অভাব পড়ে তখন অনেকেই এমন কথাও বলে যে আমারে আল্লাহ পাক দেখলো আর কেউ দেখলো না, কথা ঠিক না বেটি, এই হলো আমাদের অবস্থা। কিন্তু আল্লাহ বিশ্ব নবী রামাতুল্লিল আমিন ওনার কলেজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেই মাত্র প্রবেশ করলেন, এখন তাকে দেখে হযরত ফাতেমা সাইয়্যিদাতুন্নিসা আহলিল জান্নাহ যিনি জান্নাতি যুবতীদের সর্দারানি হবে, উনার ঘরে খাবার নাই, আল্লাহর নবীর হাতেও খাবার নাই, যে ফাতেমারে দুইটা খেজুর উপহার দিবে, দুইটা খেজুর হাদিয়া দিবে। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে চলে গেলেন ইহুদির বাড়িতে, ইহুদির খেজুর বাগানে গিয়া ডাক দিয়া বলে ইহুদি রে তোমার এই বাগানে কি একটু কাজ করার সুযোগ হবে? ইহুদি বলে আমিও তো একজন কর্মচারী খুঁজতেছি।
ও ইহুদি তুমি কি করো, কি কি জন্য কর্মচারী খোঁজো? ইহুদি বলে, এই যে আমার খেজুর বাগান, এই বাগানে পানি দেওয়ার দরকার, পানি দেওয়ার জন্য একজন কর্মচারী দরকার। চিন্তা করেন, বিশ্ব নবী যিনি যিনি তাম পৃথিবীর জন্য রহমত, আখিরাতে আমাদের জন্য রহমত, সেই বিশ্ব নবী কাজের জন্য বলতেছেন ইহুদিকে। কিন্তু আল্লাহ নবী যদি বলতেন সাবিরা আমাকে একটু পাঁচটা দশটা খেজুর দাও, ভাব ছিল না, কিন্তু আল্লাহ নবী এটা বলেন নাই। আল্লাহ নবী নিজের কাজ নিজে করার জন্য বের হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রামাঞ্চল্লে নবীর ডাক দিয়ে বললেন, ইয়াহুদিরে তোমার এই বাগানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিতে চাই, এর বিনিময়ে তুমি আমারে কি দিবা? ইহুদি কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ইহুদি বুঝতে পারে নাই তিনি যে বিশ্ব নবী। ইহুদি ডাক দেয়া কয়, ঠিক আছে পানি দাও, পানি দাও, আর আমার খেজুর বাগান থেকে তোমার আমি খেজুর দেব। পানির বদলে কি দিবে? খেজুর দিবে। আল্লাহর নবী যেই মাত্র খেজুরের কথা শুনলেন অমনি কাজ শুরু করে দিলেন। দেখেন আল্লাহর নবী এখানে কৃপণতা করলেন না, আল্লাহর নবী কোন সাহাবী কেউ বললেন না, সাহাবিয়া তোমরা কাজ করো, নবী নিজেই কাজ করা শুরু করলেন। পানি উঠাইতেছেন, পানি উঠাইতেছেন, কয়েক বালতি পানি উঠানোর পরে রশিটা ছিঁড়ে গেছে, বালতিটা ছিঁড়ে কুয়ার তলে চলে গেছে। ইয়াহুদী যেই মন্ত্র দেখলো আল্লাহর নবীর হাত থেকে বালতিটা কুয়ার ভিতরে চলে গেছে, এমনি আল্লাহর নবীকে ডাক দিয়া করেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি কেন কুয়ার মধ্যে ফেলে দিলা? ইহুদি এত বড় সাহস, ইহুদির সাথে সাথে আমার কলেজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে একটা থাপ্পড় দিছেন, নাউজুবিল্লাহ। কোন আল্লাহ নবীর গালে যে এইমাত্র থাপ্পড় দিছে, আল্লাহ নবী তো সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, আমিনার গর্তে আল্লাহর বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করলেন, আমিনা ডাক দিয়ে বলেন, ও মক্কার লোকেরা, মক্কার ভিতরে এত সুন্দর ছেলে আমি কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব ডেকে বলে, রায় আমিনা, এই মক্কা কেন, মদিনা কেন? ব্যবসার জন্য বহু জায়গায় আমি গিয়েছি, যত জায়গায় আমি গেলাম আমার নাতি মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। জিব্রাইল ডেকে বলে, ও আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিব, শুধু এই কথা বললেই হবে না, আমি জিব্রাইল তাম পৃথিবী সফর করেছি, আমি জিব্রাইল তাম পৃথিবী যে সফর করলাম, তাম পৃথিবীতে আমি জিব্রাইল কোনোদিন এই নবীর মতো সুন্দর সন্তান আর দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ এত সুন্দর করে আমার বন্ধু আমার হাবিবকে আমি আল্লাহ বানাইলাম, তাম পৃথিবীর সবার সৌন্দর্য যদি একসাথে করা হয় বিশ্ব নবীর সাথে কোনো তুলনা হবে না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক না বে? ঠিক।
আমার সাথে বলেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছোটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর কল তনে সাগরের গর্জনে নদীর কল তনে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর করে আমি আর পৃথিবীর কোন মানুষকে বানাই নাই সেই নবীকে যখন চর মারছি ইহুদির হাতে থাপ্পড়ে দাগটা নবীর গালে পড়ছে ও মুহাম্মদ কেন বলতে তুমি ফেলে দিয়েছ আল্লাহর নবী ডাক দিয়া কয় ইহুদি রে যে কয়েক বালতি পানি উঠাইছে এইটার খেজুর দিয়া দাও আমি আর পানি উঠাবো না আল্লাহর নবীকে খেজুর দিয়ে দিল আল্লাহর নবী চলে যায় কিন্তু ইহুদি পিছন থেকে গালি দেয় কয় যে এমন একজন লোক কর্মচারী রাখলে আমার বালতিটা ফেলাই দিছি কি তার বালতির দামটা বালতি এটা যে কুয়ার ভিতরে পড়লো এটা কি আমার নবীর দোষ নাকি রশি দুর্বল জোরে কোন আমার নবীর দোষ নাকি রশি দুর্বল রশি দুর্বল আল্লাহ নবী বিশ্ব নবী রামা চল্লিল আমিন যেই মাত্র শুনলেন ইহুদি আবার গালি দেয় আল্লাহর নবী কুয়ার সামনে দাঁড়াইলেন ও কুয়া আমি তো শুধু মানুষের জন্য রহমত নই আকম আমি তো শুধু জিনের জন্য রহমত নই আমি তো পশু পাখির জন্য রহমত গাছপালার জন্য রহমত সাগরের জন্য রহমত নদীর জন্য রহমত তুই কুয়ার জন্য রহমত ও কুয়ারে তুই কি পারস না তোর পানি জোয়ার উঠে দিতে আল্লাহ আকবার পানির জোয়ার উঠে গেছে পানির জোয়ার যেই মাত্র উঠছে এমনি পানি কুয়ার উপরে উঠছে নিচের বালতি আল্লাহর নবীর হাতে ধরা দিয়ে দিয়েছে আল্লাহর নবী যেই মাত্র বালতি পাইলেন এমনি আল্লাহর নবী কইরা ইহুদি এই জেনে তো দিয়ে দিলাম এবার ইহুদি চিন্তা করে যেই নবীরে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইহুদি এখনো কল্পনা করতে পারতেছে না যে উনি কে এত সুন্দর তার ব্যবহার আমি যারে চর দিলাম আল্লাহর নবীর গায়ে মহান আল্লাহ রাব্বুল আমিন হাজার হাজার যুবকের শক্তি দিয়েছিলেন মহান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যদি চাইতেন এক থাপ্পড় দিয়া মাইরা ফলাইতে পারতেন আল্লাহর ইশারায় ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহর নবী তা করে নাই আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে চলে যায় জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবী চলে যায় কিন্তু ইহুদি চিন্তা করে এত সুন্দর মানুষ জীবনে কত কর্মচারী দেখলাম জীবনে কত মানুষ দেখলাম এত সুন্দর মানুষ তো আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই এত সুন্দর মানুষ এক নম্বর দুই নম্বরে এত সুন্দর আখলাক এত সুন্দর চরিত্র জীবনে কোনো মানুষের কাছ থেকে আমি পাই নাই এত জোরে চল মারলাম একটা বালতির জল নেই সে আমার উল্টা প্রতিবাদ করলো না উল্টা আঘাত করলো তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হবে ইয়াহুদি চিন্তা করলো না এই হাত লইয়া কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আমিনের সামনে আমি দাঁড়াইতে পারবো না এই কথা চিন্তা করে ইয়াহুদি তার হাতটা কেটে ফেলে দিয়েছে আল্লাহু আকবার হাত কেটে ফেলে দিয়েছে হাত কেটে হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়া আল্লাহর নবী হযরত ফাতেমার ঘরে আল্লাহর নবীর কাছে চলে গেল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
আল্লাহ ওগুলো বিচি আপনার কাছে একটু পারমিশন চাই আপনার ঘরে ঢোকার জন্য আল্লাহ নয় বলেন পারমিশন দিয়ে দিলাম আমার ঘরে তুমি ঢুকতে পারো যে মাত্র ঢুকলো এমনি ইহুদি ডাক দিয়া কয় ও নবীজি আমি এতক্ষণ চিনতে পারি নাই এতক্ষণ বুঝতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে দেখেন গো আমার হাতটা আমি কেটে ফেলে দিয়েছি যেই হাত দিয়ে আমি বিশ্ব নবীর গালে জোর দিয়েছি ওই হাত আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওই হাত নিয়ে আমি দাঁড়াতে পারবো না সুবহানাল্লাহ ইয়া উদিরাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাত কেটে ফেলে দিয়ে হাত রাখবো না আল্লাহর নবী কই হাতটা কোথায় কই এইছে আমার হাত আমার ব্যাগেই আছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইহুদি তোমার হাতটা আমার কাছে দাও আল্লাহর নবী হাত নিলেন হাত নিয়া আল্লাহর নবী লালা দিয়া সুপার গ্লো দিয়া যেমন প্লাস্টিক লাগানো যায় আল্লাহর নবীর লালা মোবারকে তুতু মোবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন কি ছিল শ্রেষ্ঠ মেডিসিন ছিল আল্লাহর নবীর লালা মোবারকে আল্লাহর নবীর ইজ্জতের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন আল্লাহ নবী গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাপে কামড় দিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ নবী ঘুম ভেঙে গেল আল্লাহ নবী ঘুম থেকে জেগে জিজ্ঞাসা করে আবু বকর কেন তুমি কান্দো বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি যেদিন থেকে ইমান এনেছি ওই দিন থেকে আপনাকে এত বেশি ভালোবাসি তামাম পৃথিবী যদি একদিকে রাখা হয় তথাপি আপনার ভালোবাসার সামনে তামাম পৃথিবী আমার কাছে কিছুই না আল্লাহু আকবার রে আমাকম এরপরেও তুমি কেন কান্দো আল্লাহর নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কান্দি জানেননি এই যে এই জায়গায় আমরা আশ্রয় নিয়েছি একটা গর্ত ছিল ওখান থেকে সাপ আমাকে কামড় দিয়েছে দংশন করেছে আল্লাহর নবী বললেন এটা আমার আগেই বললেই তো বাড়তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কেমনে ডাক দিব আমার সাপে কামড় দিয়েছে এই সাপের ব্যথা তো পরের কথা আমার যদি কেটে কেটে টুকরো টুকরো করা হতো আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি আমি আবু বকর আপনার ঘুম জিন্দেগিতে কোনোদিন ভাঙাইতে পারতাম না ওগো নবীজি আপনার ঘুম ভাঙবে এটা ব্যাধবি হয়ে যাবে এই জন্য আপনার ঘুম আমি ভাঙাইতে পারি না সাপের কামড় কেন জীবন দিয়ে যেতে পারি আপনার ঘুম আমি আবু বকর ভাঙাইতে পারি না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন আল্লাহর নবী বললেন আগে বললেও পারতে ঠিক আছে কোন জায়গায় কামড় দিয়েছে দেখি এই যে এই জায়গায় কামড় দিয়েছে আল্লাহর নবীর লালা মোবারক লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকরের যেই কাবু যেই সাপ কামড় দিয়েছে ওই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে এই জন্য আল্লাহ নবীর তুতু মোবারক আল্লাহ নবীর লালা মোবারক এটা সাধারণ কোন লালা ছিল না এটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন আল্লাহ নবী ইহুদির হাতকে আবার সুপার গ্লোর মতো লাগায় দিলেন হাতটা আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে এবার তুমি যেতে পারো ইয়াহুদি চিন্তা করলো যে নবীর কোথায় সাগরের কুয়ার পানি উপরে চড়ে আসে কুয়ার পানি নিচ থেকে বালতি উপরে নিয়ে আসতে পারে যেই নবীকে থাপ্পড় দেওয়ার পরেও ওই নবী আমাকে বালটা কোনো আঘাত করলো না যেই নবীর কাছে আইসা সেই নবীর লালাম মরক এত সুন্দর মেডিসিন যে মেডিসিনের কারণে আমার হাতটা জোড়া লেগে গেছে উনি সাধারণ মানুষ হবে না আমার বিশ্বাস হয়ে গেছে অবশ্যই আপনি আখির নবী অবশ্যই
নিশ্চয় আপনি রহমাতুল লিল আমিন ও গো নবীজি আপনি আমার পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর সুন্দর চরিত্রের কারণে এজন্য আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এত সুন্দর চরিত্র আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে কাউকে দেই নাই জোরে কোন সুবহানাল্লাহ আরে এই সার্টিফিকেট কে দিয়েছেন যদি দুনিয়াতে কেউ মেট্রিক পরীক্ষায় পাস করে তাকে যদি কেউ সার্টিফিকেট দেয় ওই সার্টিফিকেট নিয়ে এলাকার মানুষকে দেখায় কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ নিজে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বলেন وإنك لعلى خلق عظيم الله رب العالمين বলছেন ও নবীজি আপনাকে আমি মহান চরিত্র অধিকারী বানিয়েছি এত সুন্দর চরিত্র আপনাকে দিয়েছি তমাম পৃথিবীতে এই চরিত্র আর কারো নাই এই চরিত্র মহান আল্লাহ রাব্বুল আমিন যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করেছেন যে আল্লাহ রাব্বুল আমিন যারা জান্নাতে যাবে এদেরকে মহান মহান এই চরিত্র সেই জান্নাতে আল্লাহ নবীর যে চরিত্র ছিল যারা জান্নাতে হবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সেই চরিত্র জান্নাতের ভিতরে দিবে সুবহানাল্লাহ এখন এই চরিত্র পাইতে হলে জান্নাতের ভিতরে আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন দাউদ আলাইহিস সালামের তো কণ্ঠ দিবে ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন এমন সুন্দর চেহারা বানায় দিবে অনন্ত কালের জন্য এই বুক বিলাস অনন্ত কালের জন্য হবে জীবনে আর কোনোদিন মরতে হবে না এখন তো একটা প্রশ্ন আসে যে যে কোনো সময় মরতে পারি হ্যাঁ একটা খাবার খাইলাম গ্যাস্ট্রিকের সমস্যা ডায়াবেটিস সমস্যা কিন্তু আল্লাহ নবীর আদর্শ যদি কেউ অনুসরণ করতে পারে তাহলে এমন জান্নাত দেওয়া হবে আর গ্যাস্ট্রিক ডায়াবেটিস কোন অসুখ তাকে জান্নাতের ভিতরে ধরতে পারবে না সুবহানাল্লাহ তো এবার আসুন আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওনাকে ভালোবাসি মুখে বলাই এক জিনিস আর নিজের ভিতরে এই আদর্শ এই অনুসরণটা আনা আর এক জিনিস কথা ঠিক না ভাই ঠিক নিজের ভিতরে আনা এক জিনিস আর বলা এক জিনিস দেখেন আমাদের সমাজে মাঝে মধ্যে যখন রবিউল আউয়ালের ১২ তারিখ আসে আজকেও আমি সিরাতের কিতাবে পড়েছি যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনের যে আসার যে একটা ডেট এই ডেটের মধ্যে পার্থক্য আছে ৮ রবিউল আউয়াল ১২ রবিউল আরো বিভিন্ন মতভেদ রয়েছে তো আল্লাহর নবী বিশ্ব নবী আসলেন এই দিনে যারা খুশিতে তারা বাকবাকুম একবারে লাফায়া সারা দেশ মিছিল করে আমি যা দেখলাম এত বাজে অবস্থা যে ব্যানার দিয়ে মিছিল করলো এরপরে মোবাইলে দেখলাম যে আল্লাহর নবীর নামটা এই ব্যানারটা এখানে ব্যানারে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যানারটা পর্যন্ত ডাস্টবিনে ফেলে দিয়েছে নাউজুবিল্লাহ করে এরা কি আশিক রাসূল হতে পারে এরা কেমনে আশিক রাসূল হবে এরা আবার এরকম কথাও শুনেছি তারা বলে যে মিলাদুন নবীকে তোমরা ধরো আর সিরাতুন নবী ছেড়ে দাও নাউজুবিল্লাহ বলেন সিরাতুন নবীর ভিতরেই হচ্ছে মিলাদুন নবী সিরাতুন নবীর ভিতরেই হচ্ছে মুজিজাতুন নবী দালাইলুন নবী সূরাতুন নবী মানে আমার জীবনের পূর্ণাঙ্গ একটা জীবনী যদি কেউ লিখতে চায় যে জুবায়ের আহমদ তাশরিফ সাহেবের জীবনী তাহলে আমার জন্ম বৃত্তান্ত লেখা দরকার আছে না নাই সেখানে আমার জন্ম আসবে সেখানে আমার চাল চলন কিভাবে হবে সেটা আসবে সেখানে আমার ওফাত কিভাবে হবে সেটাও আসবে তো সিরাতুন নবী হচ্ছে যে আল্লাহর নবীর অবস্থান ডিকশনারি লিখে অবস্থান অর্থাৎ আল্লাহর নবীর আখলাক আল্লাহর নবীর চরিত্র আল্লাহর নবীর পূর্ণ জীবনটাকেই বলা হয় সিরাতুন নবী আর মিলাদুন নবী যে আল্লাহর নবীর জন্মের সময় কি হয়েছিল কি ঘটেছিল জন্ম তো জন্ম আল্লাহর নবী নিয়েছে ঠিক আছে ওইটা তো আমরা আর করতে পারবো না করতে পারবো যেরকম হয়েছিল যে জন্মের সময় তারকারাজি এত নিচে এসে পড়েছিল যে আমেনা বলেন যে এই তারকারাজি আমার খুব কাছে চলে আসছিল এমন কি আল্লাহর নবীর যখন জন্ম হয়েছে তখন এমন এমন ঘটনা ঘটেছে যে ঘটনা এখন বলা সম্ভব নয় তো এই যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনা এখন আর ঘটা সম্ভব না কিন্তু আল্লাহর নবীর পূর্ণ জীবন থেকে আমাদেরকে উত্তম আদর্শ নিতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যে আদর্শ রেখে গিয়েছেন যে ও পৃথিবীর মানুষ হালাল খাও হারাম ছাড়ো কাজ করো সুদ ছাড়ো ঘুষ ছাড়ো জেনা ছাড়ো মদ ছাড়ো বিড়ি ছাড়ো জুয়া ছাড়ো ইয়াবা ছাড়ো ও পৃথিবীর মানুষ এই যে
ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আসছে এই খেলার দিকে চায়া চায়া এরপরে এই খেলার জার্সি বইরা তাদের আশেক হইও না আল্লাহর নবীর আশেক হও কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সুপারিশ করবে সুবহানাল্লাহ তা আল্লাহর নবীর সুপারিশ আমরা চাই কি চাই না আল্লাহর নবীর সুপারিশ যদি চান আদর্শ ধরতে হবে দাড়ি রাখতে হবে আর আমার ভাইরা আমার রবি বাবাজিরা এমন কি আজকে মৃত্যু যদি হয়ে যায় এই দাড়ি ছাড়া কবর গেলে নবী কিন্তু পরিচয় দিবে না এজন্য আসুন দাড়িটা রাইখা দেব এটা আমার এক নম্বর কথা দুই নম্বরে নামাজ ধরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে ওমা আতাকুমুর রাসূলু ফখুদু ওমা নাহাকুম আনহু ফানতাহু রাসূল আল্লাহ বলেছেন তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছে এগুলা তোমরা ধরো এগুলা তোমরা কি করো ধরো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা নিষেধ করেছেন এগুলো ছাড়ো আল্লাহ রাব্বুল আমিন কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন বলেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين